আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে বাচ্চাদের জন্য বিকেলের একটি হালকা নাস্তায় অথবা স্কুলের টিফিনে দেওয়া যায় এরকমের একটি পুষ্টিকর এবং হেলদি প্যানকেক রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা বানাতে খুবই সহজ এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এবং খেতেও অসম্ভব মজার। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। তো দেখুন কি কি উপকরণ লাগছে। এখানে আমি নিয়েছি ময়দা 1 কাপ পরিমাণে, প্যানকেকটা যাতে ভালো ফুলে এজন্য আমি এখানে নিয়েছি 1/2 চা চামচ বেকিং পাউডার, এটা না থাকলে দেওয়ার কোনো দরকার নাই। নিয়েছি 1/2 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ, দুধটাকে ভালোভাবে জাল করে দেন ঠান্ডা করে নিয়েছি। আর নিয়েছি এখানে লিকুইড খেজুরের গুড়। চিনি মিষ্টির পরিবর্তে খেজুরের গুড়টা বাচ্চাদের জন্য বেশি ভালো, যদি অরিজিনাল খেজুরের গুড়টা পান তাহলে। তো এটা হচ্ছে অরিজিনাল খেজুরের গুড়, আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা এখানে চিনি অথবা মিষ্টি দিতে পারেন। আর লাগবে 1টি মুরগির ডিম। তো প্রথমেই মুরগির ডিমটা ভেঙে নিচ্ছি, তারপর একটা হ্যান্ড উইসের সাহায্যে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটি কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন। আর ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অন্তত আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিম বের করে নরমাল করে নেবেন। তো এই যে দেখুন বেশ ভালোভাবে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এবং দিয়ে দিচ্ছি গরুর দুধ। গরুর দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে, তা না হলে কিন্তু ডিমটা জমে যাবে যদি গরুর দুধ গরম হয়। তো এরপর হচ্ছে আবারও ভালোভাবে প্রতিটি উপকরণ মিশিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে দেখুন এখানে ময়দা অ্যাড করব, ময়দার মধ্যে বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি অল্প অল্প দিব এই মিশ্রণের মধ্যে এবং ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণের সাথে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেব। আর এই প্যানকেকটা আপনারা তৈরি করে 1 বছর থেকে যে কোনো বয়সে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। বাচ্চারা খুব মজা করে খাবে এবং অল্প খাবারে অনেকগুলো পুষ্টি উপাদান একসাথে পেয়ে যাবে। তো দেখুন দর্শক, সবগুলো ময়দা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং এরকমের অবস্থায় চলে এসেছে। এখন এটাকে নিয়ে চলে আসলাম চুলায়। চুলায় একটা প্যান দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি, তারপরে পরিমাণ মতন মিশ্রণটি দিয়ে দিচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। প্রায় 2 থেকে 2.5 মিনিট পরে দেখবেন যে প্যানকেকটা এরকমের চারপাশে কালারটা একটু চেঞ্জ হয়েছে এবং মাঝখানটায় কিছুটা কাঁচা রয়েছে। এই পর্যায়ে আমরা প্যানকেকটা উল্টে দিব। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচ মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রাখতে হবে, তা না হলে কিন্তু প্যানকেকটা পুড়ে যাবে। যেহেতু এটা খুবই পাতলা তৈরি হয় তাই প্যানকেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এভাবে করেই আমি প্যানকেকগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট বাচ্চাদের জন্য পুষ্টিকর একটি বিকালের নাস্তা। উপর থেকে কিছুটা পরিমাণে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে যেমন লোভনীয় লাগবে তেমনি খেতেও মজা লাগবে। আপনারা এখানে খেজুরের গুড়ের পরিবর্তে চাইলে কিন্তু মধুও ব্যবহার করতে পারেন। আর এই তো বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। তো দর্শক, আশা করছি আমার প্যানকেকটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন।